ছোটবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী এদের মতো বিখ্যাত মানুষদের সই দেখেছি দাদুর খেরোর খাতায়। আর ভেবেছি ওনাদের কণামাত্র যদি হতে পারতাম, দেশের মানুষের জন্য যদি সামান্য কিছু করতে পারতাম, নিজেকে ধন্য মনে হতো। আজ জি বাংলা, দাদাগিরি আর ডক্টর দেবব্রত সেন আমাকে সেই সুযোগ করে দিল। আমি দেবজ্যোতি, দাদাগিরির মঞ্চে শপথ নিয়েছিলাম সুন্দরবনের মুন্ডাপাড়া গ্রামের চাষিভাইদের জলের সমস্যা মেটাব। তাই এই তিনটে পাম্প নিয়ে চলেছি সুন্দরবনের পথে। এই পাম্পগুলো ওখানকার জলের সমস্যা অনেকটাই মেটাবে। দাদাগিরির কথা ভাবলে প্রথমেই যে ছবিটা মনে আসতো সেটা দাদার, আর দাদাগিরির মঞ্চে আমি। কল্পনায় নিজেকে চ্যাম্পিয়নের আসনেও দেখেছি, কিন্তু আজ যেটা ঘটছে সেটা স্বপ্ন বা কল্পনা কিছুই নয়, এটা বাস্তব। আমার কল্পনার অতীত এক বাস্তব। সুন্দরবনের গরিব চাষি ভাই আর এখানকার প্রান্তিক মানুষদের মুখে হাসি আর আন্তরিক উচ্ছ্বাস দেখে আমার যে অনুভূতি হচ্ছে, তার কাছে দাদাগিরির চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ যেন কিছুই নয়। আমাদের খুব ভালো লাগছে জি বাংলা থেকে এই পাম্প সেটটা পেয়ে। আমাদের এই যে বড় চাষে যে কতটা উপকার লাগবে সে একমাত্র আমরা ছাড়া আর কেউ বলতে পারবে। আমাদের খুব উপকার হলো, আপনারা আমাদের পাশে থাকুন। জি বাংলাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যাদের সাহায্য ছাড়া আমার এই উদ্যোগ সম্ভব হতো না, তারা হলেন সমাজ উন্নয়ন কেন্দ্র, জি বাংলা ও দাদাগিরির পুরো টিম, ডক্টর দেবব্রত সেন আর অবশ্যই মুন্ডাপাড়া গ্রামের সব মানুষ।